নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা জিনিস দেখাতে যাচ্ছি যেটা আজ পর্যন্ত আমি ভিডিও করিনি কোনোদিন। এটা আমার মধ্যমগ্রাম সিরিজ বলে একটা সিরিজ শুরু করছি, মধ্যমগ্রামের দোকান পাট সব কিছু নিয়ে। আজকে আমি দেখাতে যাচ্ছি মধ্যমগ্রামের বিখ্যাত একটি দোকান, সেটা মধ্যমগ্রাম স্টেশনে গিয়ে আমাকে শ্যুট করতে হবে, এবং এই দোকানের সংলগ্ন সমস্ত কিছু আজকে দেখাচ্ছি। এবং এই সিরিজে মধ্যমগ্রামের বিভিন্ন দোকান থাকবে, বিভিন্ন বড় ক্যাফের থেকে শপিং মল থেকে সমস্ত কিছু থাকবে। মধ্যমগ্রাম যে কত উন্নত হয়েছে, মধ্যমের পরে যে গ্রাম আছে তার মানে যে এটা গ্রাম তা নয়, আজ থেকে 3 বছর আগে যে মধ্যমগ্রাম আমি দেখেছিলাম, আজকে যে মধ্যমগ্রাম দেখছি সেটা তফাৎটা আমি অন্তত বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারবেন। আমি আশা করছি ভিডিওগুলো আপনাদের ভাল লাগবে। শুরু করতে যাচ্ছি আমাদের মধ্যমগ্রাম সিরিজ পার্ট 1। আমি এখন দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন লোকজন যাচ্ছে, এবং মধ্যমগ্রাম স্টেশন এখন খুব জমজমাট, অফিস টাইম, ভীষণ ভিড়। এবং আজকে এই স্টেশনের সংলগ্ন একটি দোকানে আমরা যাব, সেই দোকানের ছবি তুলব, এবং সেটা বিখ্যাত কচুরির দোকান। আপনারা দেখতে পাবেন বিখ্যাত কচুরির দোকান, এবং সেই দোকানের ডিটেলস আমরা বলবো, এবং ওই দোকানে আমিও খেয়েছি, খুব অসাধারণ। এখন আবার ট্রেন এসে গেছে, ট্রেনটা যায়, তারপর আমরা দোকানের দিকে যাব। এই যে ট্রেন এসে গেছে, দেখুন ট্রেন এসে গেছে, ট্রেন যাচ্ছে, এখান থেকে লোক নামবে, হয়তো লোক নেমে সেই কচুরির দোকানে কচুরি খাবে, অনেকে ট্রেন থেকে নেমে সেই কচুরির দোকানে কচুরি খায় এবং কচুরি সেবন করে। এবং এই দেখুন ট্রেন এসে গেল, লোক নামবে এবং এরপরেই আমরা কচুরির দোকানে যাব। নমস্কার বন্ধুরা, আমি এখন সেই বিখ্যাত কচুরির দোকানে দাঁড়িয়ে আছি, যে দোকানে স্টেশনের ঠিক কাছেই, এবং একটি দোকানের নাম আপনাদের আমি একটু পরেই দেখাবো। বিখ্যাত একটি দোকানে ভিড় সবসময় লেগে থাকে, সবসময়, যেটা আমি আপনাদের দেখাবো, এই মধ্যমগ্রামের বিখ্যাত কচুরির দোকান। এইবার সেই দোকান, এই সেই মা পদ্মাবতী ভাণ্ডার, জল খাবার দেখবেন। এবারে দেখুন কত রকমের মিষ্টি, দেখুন কত রকমের খাবার এখানে পাওয়া যায়, খুব ভালো খাবার পাওয়া যায়, কত রকমের মিষ্টি পাওয়া যায়। এবং এই বিখ্যাত এদের রাধাবল্লভী, বিখ্যাত এদের রাধাবল্লভী। একজন খাচ্ছেন, দেখি এর মালিকের সাথে কথা বলা যায় কি না। এই সেই কচুরি, যে কচুরি সবাই খায়, এই মালিক বানাচ্ছে, এনার সঙ্গে কথা বলবে একটু কী করে বানায়। এই যে 6টা কচুরি। আচ্ছা ভাই, আপনাদের কচুরির দোকান ক বছরের? চল্লিশ বছর। হ্যাঁ আচ্ছা, বাবা করতো, তারপরে আমরা করছি এখন। আচ্ছা আপনার নামটা? আমার নাম চিরঞ্জিত শাহ। চিরঞ্জিত শাহ, আচ্ছা। না, এটা বাবা করতো, তারপর আপনি করছেন, মানে আপনি এইরকমই রেখে দিয়েছেন, এর চেয়ে বেশি নামে করেননি? বাবা করতো, বাবার থেকে কোয়ালিটি আরো ভালো করার চেষ্টা করেছি। আচ্ছা, আপনাদের আশীর্বাদে এখনো ভালো আছে, আপনারা আসছেন। আমি খেয়েছি বলেই এসেছি, আরো ভালো যাতে হয়, সবসময় ভিড় লেগে থাকে। সবই পাওয়া যায়, কি পাওয়া যায়? কচুরি আমাদের এখানে গরম গরম কচুরি হয়, লেডিকেনি ল্যাংচা আছে, তারপর নোনতার মধ্যে জিলাপি হয়, গরম জিলাপি হয়, সকালবেলা হয়, বিকালবেলা হয় জিলাপি, তারপরে আছে ঢাকাই পরোটা হয়, বিশেষত যে আমাদের যে বহু পুরনো ঢাকাই পরোটা এখানে আছে, তারপরে বিকালে সিঙ্গারা আছে, খাস্তা কচুরি হয়। আচ্ছা ঠিক আছে, যাবতীয় জিনিস নোনতা আইটেমের মধ্যে নিরামিষ আমাদের যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। থ্যাংক ইউ।
বিশেষত কলাইশুঁটি দিয়ে কচুরি, আচ্ছা হ্যাঁ বিউলির ডাল, কলাইশুঁটি দিয়ে কচুরি হচ্ছে, এটা বিউলির ডাল, হ্যাঁ বিউলির ডালের মেকিং করা আছে, আচ্ছা পুরো নিরামিষ তো, পুরো নিরামিষ পুরো ভেজ, এখানে কোনো আমিষের কোনো ছোঁয়া নেই। এর মধ্যে কি কি আছে বললেন? এখানে বিউলির ডাল আছে, ঠিক আছে কলাইশুঁটি আছে, কালো জিরে আছে, জোয়ান আছে, কোনো সাইড এফেক্ট কিছু নেই, পেটের কোনো সাইড এফেক্ট না না না, খেয়েছি খুব ভালো। আমি এখানে আপনি জানেন না, আপনি আমাকে লক্ষ্য করেন নি কি আমি আমাকে খেয়ে গেছি। এই যে সেই গরম গরম ফুলুরি খেতে খুব ভাল লাগে, একজন খাচ্ছেন, একজন খাচ্ছেন, এবং এই যে দেখছি একটু দেখাই আপনাদের, এই কড়াইতেই কচুরি বিকেলে ভালো ভাজা হয়। এই যে কত রকমের মিষ্টি দেখুন, এই কড়াইতেই বিকেলে কচুরি ভাজা হয়, কড়াইতেই ভাজা হয় এখানে। হ্যাঁ এই এখন ভিডিও শেষ করছি, কচুরির দোকানের ভিডিও শেষ, এখন বাড়ি যাবো, আপনারা আসবেন, এই কচুরির দোকানে খাবেন। নমস্কার, আজকের মতো চলি, ধন্যবাদ।